আজকে যেখানে আমাদের সৌরজগৎ আছে সেখানে আগে ধুলোর মেঘ ছিল। এর থেকে অনেক দূরে একটি তারা ছিল। সময়ের সাথে সাথে তারাটি তেজ কমতে শুরু করে, তারপর হঠাৎ করে একদিন সেটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে ধুলোগুলো একসাথে জড়ো হতে শুরু করে। এই ধুলোগুলো বাতাসের চাপ ও তাপে বড় উল্কাপিণ্ড ও পাথরে পরিণত হয়, আর এই চাপেই মেঘের মধ্যে অবস্থিত রেডিও অ্যাক্টিভ কণাগুলো গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বলের সৃষ্টি করে। এই গ্র্যাভিটির কারণেই হাইড্রোজেন ও হিলিয়াম এক জায়গায় জড়ো হতে শুরু করে। চাপ এতটা বেড়ে যায় যে ভীষণ একটা বিস্ফোরণ ঘটে আর আমাদের সূর্যের সৃষ্টি হয়। সূর্যের গ্র্যাভিটির কারণে বিভিন্ন অ্যাস্ট্রয়েড সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করে। এর ফলে অ্যাস্ট্রয়েডদের মধ্যে সংগ্রহ শুরু হয়। এই সংগ্রহের ফলে সৃষ্টি হয় শুক্র, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি, শনি আরও গ্রহের। বৈজ্ঞানিকদের মতে পৃথিবী আর মঙ্গলের মাঝে থিয়া নামে একটি গ্রহ ছিল, এটিও সূর্যের চারিদিকে ঘুরত। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছিল যার জন্য যেসব অ্যাস্ট্রয়েড সূর্যের চারিদিকে ঘুরত তারা পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করে। এর ফলে সংঘর্ষের সৃষ্টি হয়, পৃথিবীর ওপর পড়তে শুরু করে। এই ঘটনা ঘটত প্রায় কয়েক কোটি বছর ধরে। এই ঘটনা ঘটেছিল আমাদের পৃথিবীতে, একই ঘটনা ঘটছিল আমাদের প্রতিবেশী গ্রহ থিয়ার সাথে। এই কারণে থিয়া পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে, এতটাই কাছে চলে আসে যে পৃথিবীর কাছে এসে ধাক্কা মারে। এর ফলে একটা বিরাট সংঘর্ষের সৃষ্টি হয়। এই ভয়ঙ্কর সংঘর্ষের কারণে পৃথিবীর কিছু অংশ টুকরোর আকারে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং সেই টুকরোগুলো একটি রিংসের মতো পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করে। এবারও আবার একই ঘটনা ঘটে, পৃথিবীর চারিদিকে রিংসের আকারে ঘুরতে থাকা টুকরোগুলোর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষের কারণেই তৈরি হয় চাঁদ। এই সময় পৃথিবীতে একটি অংশ ছিল, চারিদিকে ছিল শুধু লাভা, সেটা তাপমাত্রা ছিল 19,000 ডিগ্রি সেলসিয়াস। সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হচ্ছিল, এই কারণে পৃথিবীর বিভিন্ন ভারী পদার্থ ও রেডিও অ্যাক্টিভ পদার্থ পৃথিবীর কেন্দ্রে জমা হতে শুরু করে এবং হালকা পদার্থগুলো পৃথিবীর ওপরে উঠে আসতে থাকে। কয়েক লাখ বছর ধরে পৃথিবীর ওপর উল্কাপিণ্ডের বৃষ্টি শুরু হয়, আর এই উল্কাপিণ্ডের মধ্যে ছিল লবণ, জল আর মিনারেলস। ধীরে ধীরে পৃথিবীর ওপরের অংশ জলে ভর্তি হতে শুরু করে। ঠিক একই সময়ে জলের মধ্যে শুষ্ক জীবের প্রথম আবির্ভাব ঘটে। কয়েক লাখ বছর পরে পৃথিবীর সমস্ত অংশ জলে ঢেকে গেছিল। আমাদের পৃথিবীর মধ্যেকার অংশে রেডিও অ্যাক্টিভ পদার্থ থাকায় পৃথিবীর মধ্যেকার অংশ গরম হতে থাকে সবসময়, কিন্তু পৃথিবীর ওপরের অংশ ঠান্ডা থাকায় এই গরম ওপরে উঠে আসতে পারে না। এই চাপ বাড়তে বাড়তে লাভা আগ্নেয়গিরির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই থেকে উৎপত্তি হয় আগ্নেয়গিরির। একই সাথে হাজার হাজার আগ্নেয়গিরি জলের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। কয়েক লাখ বছর ধরে এই আগ্নেয়গিরির উৎপত্তি হতে শুরু করে। এর ফলে জলের ওপরের স্তরে মাটির স্তর তৈরি হয়। এই সময় পৃথিবীতে কোনো আবহাওয়া ছিল না এবং তখনও পর্যন্ত পৃথিবীতে উল্কার বৃষ্টিপাত হচ্ছিল। আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে আস্তে আস্তে পৃথিবীর আবহাওয়া স্থির হতে শুরু করে, আগ্নেয়গিরিও শান্ত হচ্ছিল। তখন পৃথিবীর একদিন হতো 12 ঘন্টায়। সময় যেতে শুরু করে, শুষ্ক জীবের উৎপত্তি ঘটে। আজ থেকে প্রায় 250 কোটি সাল আগে এমন একটি জীবের উৎপত্তি হয় যারা বাঁচার জন্য মিনারেল আর সূর্যের আলো ব্যবহার করত আর মলত্যাগ করত অক্সিজেনের আকারে। এই জীবের কারণে আবহাওয়াতে অক্সিজেনের মাত্রা দিনে দিনে বাড়ছিল, আস্তে আস্তে পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি হচ্ছিল। পৃথিবীর বায়ুমণ্ডল ঠান্ডা হওয়ার সাথে সাথে বায়ুমণ্ডলে মিনারেলস জলের দ্রবীভূত অক্সিজেনের সঙ্গে রিয়্যাক্ট করতে শুরু করে। এই কারণে তখনকার পৃথিবী এখনকার মঙ্গলের মতো লাল হয়ে গেছিল। এরপর পৃথিবীর টেকটনিক প্লেটে ফাটল দেখা যায়। এই ফাটল ভর্তি ছিল লাভায়। এর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেড়ে যায়, যার কারণ হল অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করে, কমতে কমতে এতটাই কমে আসে যে জলগুলো সব বরফে পরিণত হয়ে যায়। পুরো পৃথিবী বরফের একটি গোলায় পরিণত হয়ে যায়। বরফ এতটাই জমে গেছিল যে সূর্যরশ্মি তাতে লেগে রিফ্লেক্ট হয়ে ফেরত যাচ্ছিল। এই কারণে পৃথিবীতে কয়েক লাখ বছর ধরে বরফে ঢেকেছিল। আবার পৃথিবীর নিচে থাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু করে। এর গরমে বরফ গলতে শুরু করে। এর মধ্যে জলে থাকা জীব আরও উন্নত হয়ে ওঠে। এরা অক্সিজেনকে কাজে লাগায় এবং জলের তলায় ছোট ছোট উদ্ভিদ জন্মাতে শুরু করে। কিন্তু আবার সেই একই রকম ঘটনা ঘটে। আগ্নেয়গিরি থেকে আবার অগ্ন্যুৎপাত শুরু হয়। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়। আবার অ্যাসিড বৃষ্টি ঘটে।
আবার বরফ জমতে শুরু করে। এই রকম ঘটনা বারবার ঘটতে থাকে। এই ঘটনা চলে হাজার হাজার বছর ধরে। এর মধ্যে কিছু জীব ও উদ্ভিদ নিজেদের আবহাওয়ার সাথে বদল করে নেয়, আর যারা বদলাতে না পারে তারা বিলুপ্ত হয়ে যায়। ধীরে ধীরে উদ্ভিদের কারণে বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। অক্সিজেনের কারণে অ্যাসিড বৃষ্টিও কমতে শুরু করে। পৃথিবীর ওজোন লেয়ার মোটা হতে শুরু করে। প্রায় 47 কোটি বছর আগে পৃথিবীর ওপরের অংশে প্রথম উদ্ভিদ জন্মায়, যার নাম ছিল মোসস। আস্তে আস্তে মাটিতে বিভিন্ন গাছ জন্মাতে শুরু করে। তখনকার সময় এক একটা গাছের উচ্চতা ছিল 80 মিটারের মতো। আস্তে আস্তে জলের জীব আর মাটিতে উঠতে শুরু করে। পৃথিবীর সমস্ত ডাঙার জায়গা এক জায়গায় জড়ো হয়ে একটি বিশেষ আকার নেয়, যা আমরা আজ প্যাঞ্জিয়া নামে জানি। এই সময় 23 ঘন্টায় পুরো দিন ছিল। যেসব প্রাণী জল থেকে উঠে এসেছিল তারা আস্তে আস্তে নিজেদের পরিবর্তন করে। এর মধ্যে কিছু ছিল মেসোসরাস ডাইনোসরাসের উপজাতি, এর মধ্যে কিছু মাংসাশী ছিল আর ছিল তৃণভোজী। তৃণভোজী মানে তারা ঘাস খেত না, তারা গাছের লতা পাতা খেত। আজ থেকে প্রায় 20 কোটি সাল আগে প্যাঞ্জিয়া ভাঙতে শুরু করে। এর ফলে জল মাটির কাছে আসতে শুরু করে, উদ্ভিদ আর প্রাণী আরও বাড়তে শুরু করে, বিভিন্ন ধরনের ডাইনোসরাস জন্মাতে শুরু করে। আকাশে জঙ্গলে জলে ডাইনোসরাসের রাজত্ব শুরু হয়। এই সময় আফ্রিকা থেকে ভারত বিচ্ছিন্ন হয়ে তিব্বতের সাথে এসে জোড়া লাগে, আর উৎপত্তি হয় হিমালয়ে। আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে মাউন্ট এভারেস্ট থেকেও বড় একটা উল্কাপিণ্ড প্রতি ঘন্টায় 80,000 কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে। পৃথিবীর কাছে আসার সাথে সাথে এটি জ্বলে ওঠে। এই অবস্থাতেই পৃথিবীর সাথে এসে তার ধাক্কা লাগে। 10 কোটি পরমাণু বোম যদি একসাথে ফাটে তাহলে যেমন অবস্থা হবে ঠিক ওই রকম অবস্থা হয়েছিল পৃথিবীর। সমস্ত জীব প্রাণী উদ্ভিদ সব কিছু তছনছ হয়ে গেছিল। শুধুমাত্র যেসব প্রাণী মাটির নিচে থাকতো তারা রক্ষা পায় একমাত্র এই ভয়ঙ্কর কাণ্ড থেকে। সমুদ্রে সুনামি আসে, সারা পৃথিবীতে ধুলো ও নানা বিষাক্ত ক্ষতিকারক গ্যাসে ভরে যায়, প্রাণীরা অবলুপ্ত হয়ে যায়, আবার অ্যাসিড বৃষ্টি শুরু হয়, আবার পুরো পৃথিবী বরফে ঢেকে যায়। তবে আগের মতো এতটা স্থায়ী ছিল না। আবার পৃথিবী যখন সবুজে ঢেকে গেল তখন যেসব জীব মাটির নিচে ছিল তারা বাইরে বেরোতে শুরু করে। যত বছর যায় জীবরা নিজেদের পরিবর্তন করতে শুরু করে সময়ের সাথে। যখন বরফ গলতে শুরু করে তখন আফ্রিকার জঙ্গলে বড় বড় গাছের উৎপত্তি হয়। গাছে গাছে বাঁদর খাবারের সন্ধানে ঘুরতে শুরু করে। যত বছর যায় পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে। আস্তে আস্তে আফ্রিকার জঙ্গলের ঠান্ডা কমে উষ্ণতা বাড়তে শুরু করে। উষ্ণতা বাড়ার জন্য জঙ্গল শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়। বাঁদরেরা খাবারের সন্ধানে আফ্রিকা ছেড়ে বেরিয়ে পড়ে। 4 হাত পায়ের বদলে 2 পায়ে হাঁটতে শুরু করে, শিকার করা শুরু করে। খাবারের সন্ধানে তারা নানা জায়গায় ছড়িয়ে পড়ে। আবহাওয়ার পরিবর্তনের জন্য তাদের শরীরেও নানা পরিবর্তন শুরু হয়। তাদের গায়ের চামড়ার রং, তাদের শরীরের বিভিন্ন অংশের আকার প্রভৃতি। সময়ের সাথে দরকারে তারা এক জায়গায় থাকা শুরু করে, আগুনের আবিষ্কার করে, চাষবাস শুরু করে, পশুপালন করে, মানুষ হিসাবে বিকশিত হয়ে ওঠে। পৃথিবীর বর্তমান অবস্থায় আসতে 450 কোটি বছর সময় লেগেছে, আর আমাদের ছোট একটা জীব থেকে মানুষ হতে সময় লেগেছে 100,000 বছর। কিন্তু মাত্র 100 বছরে আমাদের নিজেদের পৃথিবীর যা অবস্থা করেছি আমরা, ভবিষ্যতে আমাদের সাথে যে কি হতে চলেছে সেটা আমাদের ভাবনার বাইরে। মনে করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাহলে চটাপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইকটাও করবেন মনে করে।